انگور فالو باری شازه حلال و رتر شوری تش بدر شبه تا گیری ام را حب کل سیلی تی ام را حب کل سیلی تی ام را حب کل سیلی تی আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবুল সেন। প্রতি সোমবার এলাকান আজকেও প্রাণের সিলেট লইয়া আপনারা সামনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন আমরা সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সিলেটের ভৌগোলিক অবস্থান লইয়া আমরা দেশে বিদেশে যারা অবস্থানরত আছেন আমরার সিলেটের নাগরিক হল তারা লইয়া মাতি, সিলেটের সংস্কৃতি লইয়া মাতি, সিলেটের ঐতিহ্য লইয়া মাতি, সিলেট কিলা ঐতিহ্য লইয়া মাতি, সিলেটের খারা কোন অবস্থায় আসুন ওখান লইয়া মাতি। আয়ুক আমরা লগে দুইজন মেহমান আসুন, আমরা ফাইলেও আমরা মেহমান পরিচয় করাই লাই। আমার লগে আইডিয়াল গ্রিন সিলেট পরিচালনা করুন, যে সিলেটে গ্রিন সবুজ দেখতে চান দেশে বিদেশে খাম হররা তাই বহুত খাম হর আইডিয়াল সিলেটের সিও জনাব জাফর আহমদ সাদিক আমরা লগে আসুন। আমরা লগে আরোজন আসুন, আরোজন অতিথি আসুন, আমি পরিচয় করাই নুরুল ইসলাম চৌধুরী, ইউডিআইএলের মেম্বার তাইন আসুন। তো আমি ফলেও সালাম দিলাম নুরুল ভাই, ভালো আছেন নুরুল ভাই? আসসালাম আলাইকুম, ভালো আছেন তো? আচ্ছা আচ্ছা, এই করোনা প্যান্ডামিকের মাঝে সেকেন্ড ওয়েভস আমরা প্রোগ্রাম করলাম, আইসন কুইনা আইনের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানালাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সাদিক ভাই ভাই স্বাগতম জানালাম। সাদিক ভাই আপনিও আইসন, যে এত জোর মাঝে বুঝলেনি পরিস্থিতি বাদের মাঝে আইয়া আইনের লোকে প্রাণের সিলেট আইয়া সম্পৃক্ত থাকা এক লোকে আইয়া প্রাণের সিলেট আইসন করি আমরা স্বাগতম জানা যায়। আপনার ধন্যবাদ, ধন্যবাদ। আপনি তো গ্রিন সিলেট, আইডিয়াল গ্রিন সিলেট লইয়া কাম করা আইমো আমরা আমরা আপনার কাছ থেকে শুনি পয়লা সিলেট লইয়া, সিলেটের যে সিলেটে যে সিলেট একটা সবুজ সিটি, সৌন্দর্যের একটা লীলাভূমি যেটারে হয় সিলেটের সৌন্দর্যের হৃদয় হয় আর কি, পলিয়া হার্ট হয়। আপনি যে গ্রিন সিলেট লইয়া, আইডিয়াল গ্রিন সিলেট লইয়া কাম করা, আপনি আপনার পক্ষ থেকে খোকা সাই তোরা সিলেট সম্পর্কে খোক আমরা শুনি, সিলেটে আপনি কিতা করতে চাইরা সিলেটি হিসাবে দেশে বিদেশে কিতা করা ওখান তোরা হোক। আমার পয়লা পড়িলগে আমি 2016 গেছিলাম দেশ যাওয়ার ফলে আমি সিলেটর সৌন্দর্য উপভোগ করছি, আমার খুব ভালো লাগছে। আমার বা চিন্তর লইয়া গেছিলাম, তো লালাখাল গেছি, লালাখাল আমার কাছে খুবই পছন্দ, খুব সুন্দর লাগছে, আমার বাচ্চাতে খুব বেশি এনজয় করছে। এরপরে বিছনাকান্দিত গেছি, বিছনাকান্দিও খুব সুন্দর জায়গা, আমরা অনেক সময় স্পেন্ড সময় কাটাইছি বিছনাকান্দিত, আর লাউয়াছড়াও খুব সুন্দর। তা আমরা আসলে সিলেট সবুজায়নলগিয়া প্রাকৃতিক সৌন্দর্যের কন্যা খোয়া হয়, এর বাদে প্রাকৃতিক সম্পদে বড়া সিলেট। আমরা যদি একটু যত্ন করি সিলেটর বনায়ন কীরকম বাড়ানো যায়, কীরকম সিলেটে পরিচ্ছন্ন করা যায়, নিরাপদ করা যায়, ও লক্ষ্যে যদি আমরা একটু সময় দেই, আমরা যদি একটু করে সবে চেষ্টা করি, ইনশাল্লাহ সিলেটে আবার বনায়ন করা যাইব, আবার সৌন্দর্য বাড়ানো যাইব। আর যদি আমরা এই সৌন্দর্য দরিয়া রাখি না আর এইরকম না করি, আমরা যে লন্ডন আসন প্রবাসী অনলাইন, আমেরিকাত আসুন, কানাডাত আসুন, এরা নেক্সট জেনারেশনের তারা আর যেত না। আপনার আমদার বিল্ডিংয়ের দরকার নাই, বিল্ডিং আপনার আমদার এই যে বাচ্চাতে এই দেশ অনেক বিল্ডিং দেখরা, কিন্তু বনায়ন প্রাকৃতিক সৌন্দর্যরে আমরা দরিয়া রাখা লাগব, আমদার পরিচ্ছন্নরে খরিয়া রাখতে হইব, নিরাপদ খরিয়া রাখতে হইব দেশীয় সিলেটে। তো একটা আমরা কীরকম করতাম একটা মানে আমি চেষ্টা করলাম। তো আমি গত জুলাইত সময় করতাম পারছি না, আমরা আসলে সিজন গেছে কি বর্ষা সিজন, তো আমরা অনেক গাছ লাগাইছি বিভিন্ন জায়গার। আচ্ছা আইমো আমি আপনার আইমো আমি সাদিক ভাই জিগাই, সাদিক ভাই আপনি আপনারা সিলেটে বনায়ন কর্তা সবুজ কর্তা ওটু ওই লোক আপনার আর্য আমরা স্ক্রিনের তলে লম্বার আছে দেখা অন্যের মাঝে, আপনারা যারা যেখান থাকি বই আজকর প্রাণের সিলেট দেখরা তারার লোকে আমি করাম শেয়ার করুকা, আপনারা আমি দিছি শেয়ার করুকা, লাইক করুকা, আর কল যারা করবা তারার লোকে জ করবা। নুরুল ভাই আপনারা দেখা আপনারা শেয়ার করবা আপনারা
বলার আমি বুঝতে পারলাম না আপনারা আমরা আড়াই লিখছি মনে হয় আমরা ফাইমুনে আমরা আমি হোয়াটসঅ্যাপের মাঝে আর একটা শেয়ার করুক হোয়াটসঅ্যাপ যে আর একটা খেয়া আসুন প্লিজ আসসালামু আলাইকুম কলার আপনারা আর আইলছি টেলিভিশনের ভলিউম কমাইয়া টেলিভিশনের ভলিউম কমাইয়া আরও কলার আসুন আমি কলার অ্যাপ সাইরাম আপ যা আমি আপনারা শেয়ার করুকা জয় কলার আসসালামু আলাইকুম ধন্যবাদ কলার আপনারা আর আইলিছি আমরা মাতমু আমি যাইগি নুরুল ইসলাম ভাইয়ের কাছে নুরুল ইসলাম ভাই আপনি তো আপনি এই টাওয়ার হ্যামলেস তথা বাঙালি কমিটির মাঝে একজন পরিচিত মানুষ আপনি আপনার বহুল পরিচয় যে পরিচয়টা আমরা দিলে বা লম্বা সময় লাগবে আপনি আপনি দুনিয়ার বহুত দেশ ঘুরাইছেন প্লাস হইল গিয়ে আপনি আপনি ইসলামের পক্ষেও বহুত কাম করা আপনি 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 বহুত তবলিকের প্রায় অর্ধেক দুনিয়ায় ঘুরাই লিছেন বুঝছেন প্লাস আপনি একজন ইনস্ট্রাক্টর আপনি ইদেশও আপনার 300-350 ছাত্র আছে যারা আপনি ড্রাইভিং ইনস্ট্রাকশন শিখাইছেন তো পয়লা যদি আমি ড্রাইভিং সম্পর্কে ইদেশে যে একজন কলার লইলে আমরা কলার আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম ভাই কে আছেন কলার ভালো আছেন নি আপনি আমরা কথা শুনানি খাটি গেছে কলারে কলার খাটি গেছে আমি কয়রা আপনারা কল হরকা কল করলে মারুন বাতুন জানো বুঝছেন নি ইনশাল্লাহ আপনারলকে মাতইব সম্মানিত বিভার সকল আপনারা আমরা দেখলাম যে নুর ইসলাম চৌধুরী সাহেব তাদের আমরা যদি জিকাই তাই এখন ড্রাইভিং ইনস্ট্রাক্টর হিসাবে তাদের যদি জিকাই যে আপনি যে ইকানো ইদেশ আসছেন ড্রাইভিং ইনস্ট্রাক্টর ইয়া খাম খররা তুরা আমরা রে এও দেশের রোডের সেফটি আইনটা কৌকার আপনি যে ড্রাইভিং ইনস্ট্রাক্টর হিসাবে আমরা দেখলাম আরও একটা অর্গানাইজেশনের লোকে জড়িত আছেন যে সাইরা বাংলাদেশও ড্রাইভিং রে একটু সেফ সিকিউর করার দেয় বাংলাদেশের ড্রাইভার অন্তরে তো ওবাই দিয়ে যদি আপনি তুরা আমরা রে কইন যে আমরা সিলেটের লগে লগে পুরা বাংলাদেশের মানুষে শুনলাম যে ড্রাইভিং কিলা সেফ পইরা করুন ড্রাই মানে রাস্তা থাকি কিলা নিরাপদ সড়কের বা ব্যবহার করা হয় ওটা ওবাই দিয়ে তুরা কৌকা প্লিজ আমরা ইকানো যে যতজন ড্রাইভিং ইনস্ট্রাক্টর আছেন যে সব ড্রাইভিং ইনস্ট্রাক্টর হলে এরকম মানুষ যাতে সেফলি ড্রাইভিং শিখে এটা নিয়ে আমরা প্রশিক্ষণ দিই মানুষদের আমরা যাতে প্রপারলি মানুষের ড্রাইভিং শিখতে পারে তো আমরা ওরকম প্রশিক্ষণ দিয়া আমরা পরে টেস্ট সেন্টারও বিভিন্ন টেস্ট সেন্টার আমরা লইয়া যাই এবং তারে আমরা ড্রাইভিং শিখাই যার কারণে যার ফলশ্রুতিতে যে এখানে যত মানুষে ড্রাইভিং করা তারা সেফ ড্রাইভার হইরা এবং তারা অ্যাক্সিডেন্ট অন্যান্য দেশের তুলনায় আপনি দেখবা অনেক অ্যাক্সিডেন্ট আমরা এখানে কম হয় কারণ এখানে আমরা প্রপারভাবে বিভিন্ন কিছু আমরা শিখাই কীভাবে আমরা গাড়ি এন্টার করতা কীভাবে গাড়ির টার্ন করতা সবগুলো আমরা শিখাই শিখাইয়া তারপরে আমরা ড্রাইভিং টেস্টও লিয়া যাই এবং আমার অনেক স্টুডেন্ট হলে আমরা ওইখানে পাস করেন সো আর আমরা এখন আমি থিঙ্ক করলাম যে ইখানেও আমরা তো অনেক সেফ আছে অনেক ড্রাইভিং ইনস্ট্রাক্টর আছেন অনেকে প্রশিক্ষণ দিরা আলহামদুলিল্লাহ অনেক মানুষ সেফ ড্রাইভারও কিন্তু আমরা দেশের ড্রাইভিংটা যখন আমরা দেশে যাই যাওয়ার পরে দেখি যে দেশের ড্রাইভিংটা অনেক আনসেফ তখন আমার মাথায় চিন্তা তাইলো যে কীভাবে আমরা দেশটারে পুরা দেশটারে কীভাবে সেফ আমরা করতাম পারি কীভাবে সেফ ড্রাইভিং করতাম পারি সাইনগুলা যেরকম কীরকম সেফ থাকতে পারে যে বিভিন্ন ধরনের যে সময় সাইন পেমেন্টগুলা কীভাবে ভালো করিয়া সুন্দর করিয়া হয় সো এটার লাগিয়া আমি কিছু কাম করি আর বিভিন্ন আমরা নিরাপদ সড়ক চাই তার লগে আমরা কমিউনিকেশন করি ইনশাল্লাহ এটা নতুন ভাবে শুরু করছি এই জেলা ইনস্ট্রাক্টর এক্স্যাক্টলি ওরকম আমরা ট্রাই করি আর তো এটা নিয়ে আমি একটা কয়েকটা ভিডিও বানাইছি যে সেফ ড্রাইভিং কিরকম মানচেস্টার
করতে হয়। সেইদিন চেক করতে চাইতে চেক করতে আবার রেডরুট ড্রাইভিং স্কুল ইউটিউব চ্যানেল আছে। সো ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি ভিডিওগুলো বানাইয়া বাংলাদেশের মানুষের কাছে দেই যে এইভাবে ড্রাইভিং করতে হয়। মানে ড্রাইভিংয়ের বিগিনিং থেকে লিয়ে পার্ট পার্ট করি আমি এরকম স্টার্ট করছি। এটা আমার মাথা দাইছি এই আপনি যে কইলা যে ইংলিশে 80 লেখলে বাংলায় 80 মনে করেন, আস্তা দুনিয়ায় তো আস্তা দুনিয়ায় রাস্তার যে সাইন হলি তো ইংলিশেও লেখা, বাংলাদেশও বাংলায় ওটাও তো আমরা ইয়ে আর কি বাংলাদেশও বাংলা ঠিক আছে লেখকা বাংলার সাথে সাথে ইংলিশও যাতে লেখা হয় বা সব জায়গাত এরকম বালা করে লেখা নাই। সো ওটা নিয়েও আমরা ইয়েও আর বাংলাদেশেও কীরকম ট্রেনিংয়ের ব্যবস্থা কীরকম করা যায়, যেমন সরকারের তরফ থেকে যদি কোনো মানুষগুলারে এই দেশে ফাটা নিয়ে হয় ফাটাইয়া কিছু লেসন লয় মানুষের লেসন লইয়া ঠিক বালা করে ড্রাইভিংটা শিখিয়া যায়, তো সরকারের একটা স্কিম থাকে। সরকার তো বিভিন্ন খাতে বাংলাদেশে তো প্রত্যেক বছর রাস্তাত অ্যাক্সিডেন্ট হইয়া বহুত মানুষ মারা যান, বহুত মূল্যবান মানুষ হলো মারা যান। আমরা আপনার খেয়াল আছে নি জনাব সাইফুর রহমান সাহেব সিলেট ঢাকা রাস্তা করছেন, কিন্তু তানের তানের মৃত্যুটা হয়েছে আল্লাহ আল্লাহর হুকুম, তার বাদেও ও রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। এটা বহুত বহুত ফিল্ম অ্যাক্টর অ্যাক্ট্রিস আমরা চিত্রে ইলিয়াস কাঞ্চন সাহেবের নিরাপদ সড়ক সাই হইয়া যে একটা অর্গানাইজেশন চালান তান সহধর্মিনী তাইনও কিন্তু রাস্তা গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাওয়ার পরে এরপরে ইলিয়াস কাঞ্চন সাহেব। তো আপনিও ধন্যবাদ আপনারে আপনি আমরা লোকের সম্পর্কে আরও আইম আপনারে আমরা সাদিক সাহেবের টাইম যাই সাদিক সাহেব তাই তো গ্রিন আইডিয়াল সিলেট তো কোকা জান আপনি আপনি গ্রিন সিলেট মানে সিলেটরে গ্রিন করার যে স্বপ্ন দেখলাম এখানে আপনি কিতা কিতা করছেন বা কিতা আপনার অ্যাক্টিভিটিস কিতা? আমরা তো প্রোগ্রাম হইল কি আপনার আমরা লাস্ট ইয়ার করছি আর কি দরকার জুন জুলাইত আমরা গাছ ডিস্ট্রিবিউশন করছি ফ্রি, তো ইনশাল্লাহ নেক্সট ইয়ার আমরা প্রোগ্রাম হইল গিয়া টার্গেট হইল গিয়া ওভার 50,000 গাছ লাগানোর চেষ্টা করবো আমরা। সিলেট লাগায় রাখ সিলেট লাগায় নি সিলেট 50,000 উপরে মানে সিলেট তো আসলে একটা সবুজ শহর আছিল বাট এটা এটা কিতার দা সবুজত্ব তো খেনে আর আই রইকা আগে আগে আপনার সিলেট আছিল 1,62,118 একর জমির উপরে বনায়ন আছিল। আচ্ছা আচ্ছা এগুলা এখন বিলুপ্তর পথে সাথে সাথে বনায়নও যারা মানে খাজ খাম করতো তারারও মানে জীবিকা কমিয়ার এখন জীবিকা সমিয়ার এরপরে বিভিন্ন প্রজাতির বিরল প্রজাতির মানিকফিরের টিলা বা আরো যত ডিব্বিতে গেলা সিলেটের বাড়ি অনেক সুন্দর সুন্দর ফাঁকি কিন্তু আগে তো আমার বাসা তো মনে হয় এক 10-15 জাতি আপনার সাপও আছে। এরপরে প্রজাপতি তা বিভিন্ন রঙের প্রজাপতি আছে বিভিন্ন রকমের মানে কীট পতঙ্গ আছে এটা তো সবটা বিলুপ্ত হইয়া এখন খালি মানে বিল্ডিং আর বিল্ডিং আগে তো ছড়া আছিল সিলেটের বিভিন্ন ছড়া এখন তো উদ্ধার করা হয়েছে 11টা ছড়া বিভিন্ন মানুষে দখল করছেন উদ্ধার করা হয়েছে আমরা সিটি কর্পোরেশনের মেয়রে নিজের হাতে তাই আরিফুল হক চৌধুরী আপনারা সম্পৃক্ততা কিতা এই যে সিলেটরে সবুজ করাত বা যে মেয়র বা দায়িত্বে যেও আছেন আপনারা কিতা ইটা লইয়া আপনারা টান টানে কোন যাত সহযোগিতা বা ই দেশ থাকি যেমন আমার নূর ইসলাম ভাইয়া কইলা যে ইন্টারন্যাশনাল ড্রাইভিং ল যেটা
বুঝছেন নি যে ওটা নিয়া বাংলাদেশের সরকার অথবা যেও ক্ষমতা আছেন বা সকলখানো ওটারে একটা আন্তর্জাতিক রূপটা দেওয়ার দায় বাংলাদেশের ডাইভিং হলতে আইম আপনার কাছে ভাই বাংলাদেশ এজন কলার লইলে ইয়ার বাদে আমরা আপনার মাতব বাংলাদেশের ডাইভিং লইয়া মাতব ডাইভিং লইয়া বাংলাদেশের ড্রাইভার হলতে কিলা দেখুন বা বাংলাদেশের ড্রাইভিং লইয়া মানুষের কতখান নলেজ আছে বা কতখান জ্ঞান রাখুন যে কলার খেয়ে আছেন আসসালামু আলাইকুম আমি গত ডিসেম্বর আমার ফুয়ারে লিয়া গেছিলাম দেশ ঠিক আছে বন বাদালি বানাওকা গার্ডেন আইন খরৌকা আমরা তো কৃষি প্রধান দেশ ভালো কিন্তু একটা জিনিস খুব খুব কষ্ট হয়েছে আমার যে আমরা যে রাস্তা গুলা মেরামত নাই আমার বাড়ি সিলেট শহর তো নেই আমার নাম আমরা সিলেটের বৃহত্তর সিলেটের সব রাস্তা লইয়াও মাতি সিলেটের সুনামগঞ্জ জগন্নাথপুরের রাস্তা লইয়া ওলা এদিন এখন একটা কথা হয়েছেন আমরা মাঝে অতিথি এখন আসলাম তাইন কইসা তান বাগনার বউ প্রেগনেন্ট মহিলা তার রাস্তার মাঝেও ডেলিভারি হয়েছে আর এর বাদে ভদ্র মহিলা মারা গেছেন বুঝছেন না এই রাস্তার কারণে তো আমরা সকল সময় সবসময় দাবি থাকে যে এই রাস্তারে কিলা সিকিউর করা জগন্নাথপুর টু সিলেট রাস্তা আপনি যে এতিমগঞ্জ তো এটা এটা টাউনের লোকে লাগাও এতিমগঞ্জ আজ 100 বছর ধরে গাড়ি যায় ধন্যবাদ ভাই সাহেব আপনি দেখতে থাকা প্রোগ্রাম আমরা নেক্সট কলার আসসালামু আলাইকুম ভাই সাহেব খেয়া হয় রা ভাই সাহেব আপনার কোথা খোয়ার আছে আমার খোয়ার আছে আছে আপনি সুন্দর ধন্যবাদ আপনার কল অর্জন করি আয়ন টেলিভিশনে প্রাণের সিলেট লইয়াও আইসে ও যে প্রাণের সিলেট লইয়াইছে প্রাণের সবুজায়ন কর্ত এর দ্বারা রাজপুজে সাদিক মেয়া সামনে আনো হয়েছে কারণ হলিয়া যে সিলেটরে যারা মায়া করেন এরারে 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 মায়া করে প্রাণে আয়ন টেলিভিশনে এর দায় লইয়াইছে সিলেটের সকল সমস্যা আপনারা আমরা দেখছেন রায়হান হত্যা লইয়া মারছি আমরা এমসি কলেজের দর্শন লইয়া মারছি আমরা সিলেটের রাস্তাঘাট লইয়াও একটু আগে মারছি এতিমগঞ্জের রাস্তা জগন্নাথপুরের রাস্তা সুনামগঞ্জের রাস্তা আমরা মৌলিকাদার লইয়া মাতি ধন্যবাদ ধন্যবাদ আপনার নেক্সট কল আসসালামু আলাইকুম হ্যাঁ কয়রা ভাই আসুন নিলাই ন মানুষ অনেক মারা গেছে মারা গেছে সেতু লামাহাজি সেতু খুব সুন্দর লাগছে আমি আর একটা বুঝতাম যে আপনার অতিথিদের কাছে যে খোকা খোকা থ্যাংক ইউ শহীদ ভাই শহীদ ভাই রাস্তা লইয়াও আপনার মাত বনানোর লইয়া না মাত সিলেটের সুন্দর লইয়া মাত তো আরো জন কলার লইলাই দেবা যত কলার আপনার ইয়া মালি খালি সাদিক ভাই নুরু ভাই গিয়া কল কল দেয়া বাঙ্গিল দেয়া ফাড়াইলে আয়নের অফিস বুঝে নেই সালাম আলাইকুম ভাই সাহেব খেয়ে হয় না ভাই সাহেব খোকা সাহেব ভাই ভালো আছেন আপনি
জয় আসন পাও নূর ভাই, জয়। রুলু ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। রুলু ভাই ভালো আছো? নি আলহামদুলিল্লাহ দিদি, খুব সুন্দর লাগে। আর মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। এ কোন ভাই যা করে আপনার নাম হোক কা ভাই সাহেব? রুলু প্রমিত বন। ও সুভাইদ বাড়ি। জয়। আমরা একসঙ্গে পড়ালেখা করতে দিও ভাই। সুন্দর আপনার মতামত, অনেক সুন্দর। আর এটার লাইয়া আমরা কাম করি আর ইনশাল্লাহ অতি সত্তর আমরা সবে দশে মিলি করি কাজ হারি দিদি নাইল আজ, যদি আপনারা সবে আমার হেল্প করেন ইনশাল্লাহ এটা নিয়ে আমরা প্ল্যান করি আর, যে বাংলাদেশের কিছু মানুষরে বাংলাদেশের ফান্ড দিয়া বা অন্যান্য অনেক চ্যারিটি অর্গানাইজেশন আছে, আমরা তো অনেক মসজিদ মাসাদাল মাদ্রাসা লাগিয়ে অনেক আমরা ফান্ড উঠাই অনেক কিছু করি, তো আমরা ওরকম কিছু হয়তো ফান্ড করতাম পারি ইন ফিউচারে বাংলাদেশ সরকারের হেল্পের সাথে, আমরা অদেশ মানুষের আর নিয়ে শিকাইম অথবা অদেশ থেকে মানুষ বাংলাদেশের নিয়া প্রপার বাংলাদেশের ড্রাইভিং প্রপারভাবে ড্রাইভিং শিকানি লাগে আমরা চেষ্টা করবো। এইখানের মাঝে হর্নর মাতো আইব, মানে প্রপার ড্রাইভিং গেলে তো হর্ন আর দল তো নাই, মানে আর ড্রাইভিং ড্রাইভিং বাংলাদেশের ড্রাইভিং করতে এবং ফ্রি কোর্স ইন্টারন্যাশনাল রুলস এর রুলস অনুযায়ী আমরা ইনশাআল্লাহ কাম করবো, তো চেষ্টা করি আর আমরা সবাই মিলে যদি আমরা কাম করি তাইলে আর কইতে আর আপনার কথা জিকাইবার আছে নি। ধন্যবাদ। নূর ভাই যেখান কইছিল কলারে, কিন্তু আমি যেখান জিগাইতাম তাই ওখান কল করেছেন যে আমরা আমরা যে আপনি ওখানে কোক যে বাংলাদেশের ড্রাইভাররে অত নিশা কইরা দেখা হয় এখানে, আর ড্রাইভার হলতে অত ভুল করেন কেনে যে ওভারটেকিং ওটা সম্পর্কে তোরা কোক কেনে করেন ওখানে কইলে আমরা মূল লইলে বুনিয়াদ লইলগিয়া ই দেশ যখন প্রাইমারি লেভেলে যখন প্রাইমারিতে বাচ্চা যায় ওই সময় তারে শিকানি হয় যে বাদাখান তার ডাস্টবিনে ফেলাইও যে বাড়া ফেলাইও না, তারা আতো লইয়া ঘুরবো বাদাটা ফেলাইবার লাগে তার প্রথম তাকে শিকানি হয়। এখন যদি বাংলাদেশের প্রাইমারি লেভেলে স্কুলের সময়ও যদি তার ড্রাইভিং সম্বন্ধে কিছু মাথা হয় যে জেনারেশন আমরা আর আমরা এই জেনারেশনে তারা লন্ডনের মতো হাফরফিট। নূর ভাই একটা কথা কই আমি আপনারে কই, আমরা আমরা এই দেশও ড্রাইভিং শিখি, আপনি ইনস্ট্রাক্টর ফলা আমরা গাড়ি চালানি শিকাইন, এর বাদে থিওরি শিকাইন, হাজার পারসেপশন তিনটা এজ এ লাইক এ পিএইচডি লাগা তিনটা সেকশনে বুঝছেন উনি ড্রাইভিং শিকানি হয় মাতমো আপনার লোকে আপনারা থাকা দর্শক যে যেখানে আসেন আয়নের বেড়ার রূপার তাকে বইয়া প্রোগ্রাম আজকে দেখরা আপনারা সিলেটরে কিলা সবুজ আয়ন করা যায় বা সিলেট অথ অথ বাংলাদেশের ড্রাইভিং কিলা সেফ করা যায় রাস্তারে কিলা সেফ করা যায় ও তা লইয়া আমরা দুইজন অতিথি আসেন, দুইজন খুব গুরুত্বপূর্ণ অতিথি যারা বিভিন্ন অর্গানাইজেশনের লোকে আসেন তারার কাছ থেকে আরও শুনবো আরও তার কিতা কার্য সিলেট সহ বাংলাদেশ কররা যে বাদ তা জানো ভাই সাহেব কোনো কারণে জানি না জানো আমরা জলদি খালি আয়রাম আর আয়রাম একটা ব্রেকও জানলাম কমার্শিয়াল ব্রেকও আয়রাম আর আয়ন আপনার লগে আছে প্রাণের সিলেট আপনার লগে তা আছে বাদ তা জানো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হিব্বার আইসি রো ভাই সাহেব, যে যেখানে আসলে আসুন তো আপনারা প্রাণের সিলেটের লগে আয়নের লগে আমি আবুল সেনের লগে আমার লগে আরও দুজন অতিথি আসুন নুরুল ইসলাম চৌধুরী সাহেব আর সাদিক ভাই, বুঝছেন না নি আমরা জাফর আহমদ সাদিক ভাই হুনমু তান্তার কাছে থেকে এখন খোলার আসুন। আসসালামু আলাইকুম খোলার শেষ হয় রা ভাই সাহেব, কলারে সম্ভবত আড়াই লিচি কলার আপনি আরবার কল করুন জানো। ও আসসালামু আলাইকুম কলার, আমরা হুন্ডানি আমরা যদি শুননা তখন আপনার টেলিভিশনের ভলিউমটা যে আপনার টেলিভিশনের ভলিউম কমাইয়া পাইছা মাতকা যে আসসালাম আলাইকুম খে কয় রা কইতা কে কয় রা পাইছা। হ্যালো আসসালাম আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। জি ভাই যে আপনি স্টুডিও আমরা লগে মাত্রা কৌকা কইতা কে কয় রা খে কয় রা পাইছা ভাই আমরা হুনডাম আপনারে আমি হুমায়ুনে কইরাম। আচ্ছা আচ্ছা কৌকা স্যার সংকলন হুমায়ুন। হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি? জি জি ভাই কৌকা স্যার আপনি কিতা কইবা আমি কথা কি কইরাম লুটন জি আর গ্রামের বাড়ি হইল গিয়া
ধন্যবাদ দিলাম আপনারা যে প্রোগ্রামটা করা যে প্রাণের সিলেট পরিবেশ পরিচিত সমাজ একটা হলো পরিবার হারে হয় যে আপনার মা বাবা ভাই বোন পরিবার এর বাজে হইলো গিয়া যেমন সমাজ হারে হয় আমাদের চারপাশে যে মানে সব অবস্থা মিলিয়ে যেগুলো যেমন আমরা সমাজ গঠিত যেমন আমরা যদি পরিবার থেকে আরম্ভ করি এর মাঝে লাগাবাড়ি দিই ওলা করে স্টেপ বাই স্টেপ যদি আমরা আগুয়াই যেমন আমার বাড়ি সুন্দর করে দিলাই বাড়ির রাস্তাঘাট পাড়ার রাস্তাঘাট যেমন একটা গ্রাম সাধারণত তিনটা চারটা পাড়া থাকে যদি পাড়া হলে আমরা ঠিক করে দিলাই উদ্যোগ নিয়ে প্রবাসী উদ্যোগে বা ব্যক্তিগত উদ্যোগে গ্রামের মানুষ যারা আছেন সকলের সহযোগিতা এবং যদি মনে করো উদ্দেশ্য সব থাকে তাহলে সাকসেসফুল হওয়া সম্ভব ধন্যবাদ খালি নট অনলি সিলেট সিলেটের এবং আয়নের উদ্দেশ্য হয়েছে গা প্রত্যেক জাতি প্রত্যেক গোত্র প্রত্যেক গোষ্ঠী স্মল সকলে মিলেও আজকে যে আমরা মাত্রাম সিলেটের সবুজায়ন করা ফারাক গোষ্ঠী মহল্লা লাগাইয়া বাউ যে আমার নূরবাইর লগে মাছি আমরা আমরা সাইরাম যে সিলেট সহ বাংলাদেশের যে গাড়ি কিলা চালাইন ইলার রুল রেগুলেশন যেগুলা ওগুলা জানবার দেয় ধন্যবাদ আপনারা কল করবার দেয় আমি যাইরাম ইভান নূরবাই টেন যেরাম আগেও আসলাম আমরা যে তান্ডে জিকারিত আসলাম যে যে এই যে এটা কতক্ষণ কষ্টকর হইব বাংলাদেশের মানুষের তো মানুষের খুব হেয় প্রতিপন্ন করেন এদের ড্রাইভার হইয়া বা এরার এরার শিক্ষা কতক্ষণ জ্ঞান দেওয়া হয় এখন আগর জমানার নাই আগর যে জমানার ড্রাইভারের হেয় প্রতিপন্ন কথা এখন কইলি নয়া যে জেনারেশন আর আমি বাংলাদেশে একবার গেছিলাম এক ফুয়ারে জিগা করলো আমার লন্ডন যাইতাম আমি লন্ডন গেলে কত পয়সা রুজি করতাম পারবো আমি বললাম তুমি কর্তা আর ভাই আট নয়শো বন করতে আর ভাই আট নয়শো বন কত হইব বলে এক লাখ টাকা মনে করো মানে মাসও কইছো হে হইল দিদা খাইয়া ফুয়া আছিল হে আমার হইল কলে আমার আব্বাই ফুটতে মাসও এক লাখ টাকা দিন আমার ফোকার খরচ লাগে তো আমি দেখি আর এখন যে জেনারেশন আছে অনেক জেনারেশন আগে আমরা কলেজের সামনে বা স্কুলের সামনে আমরা দুই একটা গাড়ি দেখতাম এখন কলেজের সামনে লাইন ধরাইয়া গাড়ি থাকে তো অনেক জেনারেশন তারা লন্ডন আমেরিকায় কিলা খানি খাইরা ওটা ফলো করে কিলা কাপড় পিন্ধা ওটা ফলো করে ইনশাআল্লাহ ড্রাইভিংটাও তারা ফলো করিয়া অনেক ইয়াং ড্রাইভার খোলাইছে আগর যে ড্রাইভার যারা আছিল যে অনেকে গাড়ি চালাইতো ড্রাইভারে চালাইতো আর মালিক বাপ এখন পিছনে বোয়ার থাকতা তো এখন আর ই জমানার এখন রয়েছে এখন দেশ ফ্যাশন হয়ে গেছে গাড়ি চালানো অনেক বাল্লা বাল্লা মানুষ অনেক শিক্ষিত শিক্ষিত মানুষে নিজে গাড়ি চালাইরা সো ও চালানিটা তারা সেফলি চালাইতে পারেন না কারণ এখনো কোনো সিস্টেম আইসে না সেফলি গাড়ি চালালে লাগে তো আমরা চাই আর আমরা সবে মিলিয়া যদি আমার লগিয়া আরও মানুষে কাম করো যার 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 যারই পক্ষ থেকে যে যে ভাইয়ে কইছেন যে আমরা পাড়া প্রতিবেশী আমরা যদি ওইখান থেকে স্টার্ট করি আমরা যদি মানুষের বুঝানি শুরু করি যে ড্রাইভিংটা ওরকম হইতো এবং আমরা সিলেট টাউনের মাঝে বা অন্যান্য নোয়াখালী টাউনের মাঝে অন্যান্য টাউনের মাঝে যারা এটা উদ্যোগ নিবা তারা যদি তার টাউনের মাঝে একটা অনেক একটা ইয়ের ব্যবস্থা করো মানে একটা শিক্ষণীয় যেমন কম্পিউটার ক্লাস আছে বিভিন্ন ক্লাস সকল মানুষে করেন না নি ফ্রিলি মানুষে করে যেটা অন্য মানুষে ফান্ডরাইজ করে বা অন্য মানুষে এটা ভলেন্টিয়ারি অনেক মানুষে ইয়া শিকার মানে একজন মানুষে অদেশে দেখুন জানি আপনার কোনো কাম করতে হইলে ভলেন্টিয়ারি হইলে কাম করলে একটা সার্টিফিকেট পাওয়া যায় যে তাই অমুক জায়গায় ভলেন্টিয়ারে কাম করছেন তো ওইরকম ড্রাইভিংয়েরও ই সেকশনের ব্যাপারে ভলেন্টিয়ার বহুত মানুষ আছেন যারা ইয়া
কিছু শিখাইতে পারবো। এবং দুই চারজন মানুষের যদি লন্ডন ফাটানি হয় বা বিভিন্ন দেশে ফাটানি হয় অন্যান্য কারণে বহু মানুষ দেশে আইরা। আপনারা সংস্থা ইলা কোনো উদ্যোগ নেননি? যেমন আপনার লগে আপনি রব ভাইয়ের কথা কইলা, রব ভাই আমার লগে একবার দেশে আসা তাই ইনস্ট্রাক্টর বুঝছেন নানি, তার বাড়িত খুব মজা করে খাওয়াইছেন তাই আমার বাড়িতেও গেছেন বুঝছেন নানি রব ভাই ইলা। আপনারা অর্গানাইজেশন আসেননি যে অর্গানাইজেশন থাকি আমরা বিভিন্ন সময় বিভিন্ন আমরা প্রোগ্রাম করি। আমরা আর একটা অর্গানাইজেশন আছে গ্যাপ ফাউন্ডেশন, এটার দ্বারা আমরা বিভিন্ন সময় মানুষের বিভিন্ন সময় বিভিন্ন হেল্প করি। আমরা এই গ্রুপের মাঝে ইডিআই ড্রাইভিং ইনস্ট্রাক্টর গ্রুপের মাঝে আমরা 300 জন মেম্বার আছি। এই 300 জন মেম্বার মিলিয়ে আমরা 300 জন মেম্বার আছি এরা সব কিতা বাংলায় শুনে 250 লোক বাঙালি হইবা, বাঙালি বাঙালি হইবা, বাকি বিভিন্ন মোর দেন 300 আর বাকি অন্যান্য জাতি। আচ্ছা ভাই সাহেব, এখন বুধবার বাজারও আমরা আই ক্যাম্প করছি কয়েকদিন আগে গ্যাপ ফাউন্ডেশনের পক্ষ থেকে আই ক্যাম্প করছি। ওরকম আমরা বিভিন্ন প্রোগ্রাম করি আর আমরা মানে করোনার আগে আই ক্যাম্প করছেন না করোনার বাদে? ও ঐদ্য বাংলাদেশে তো করোনার ইয়ে নাই মানে লকডাউন নাই, তো ঐদ্য করা হয়েছে। এইরকম আমরা ট্রেনিং কর প্ল্যান করি আর যে আমরা কম্পিউটার ট্রেনিং, সেলাই ট্রেনিং, এরপরে আরও ড্রাইভিং ট্রেনিং, এটা আমরা ডে বাই ডে। ধন্যবাদ ভাই সাহেব, একজন কলার আছেন আমরা কলার লই। আসসালামু আলাইকুম কলার, খেয়ে আছেন ভাই সাহেব কলার? আমার কথা জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই সাহেব, ভালো আছেন নি? জি ভাই ভালো, আমার কথা শুনবেন? জি জি, আমার এনায়েত ভাই সাহেব নাকি? কিন্তু বাংলাদেশে যদি আপনি সেফলি ড্রাইভিং করতে আপনি ফয়লা আইন শৃঙ্খলারে আগে সেফ করুকা ও তারে মানুষ করুকা ফয়লা পুলিশের ঘুষ খাওয়া ওগুলোই আমার তোকা যে সেফলি চালাইলে আপনারে দিব আইন গালা হরিয়া কইব তোর ঠায়ার নাই নাই তোর কাগজ নাই তোর হেবলেট নাই। আপনি বাংলাদেশে এটা কোনোদিন বাংলাদেশে সবুজ কর্তা হাল চাল হইতো নাই যেও দেখানোর দায়িত্ব ক্ষমতার থাকা আমরা বলিষ্ঠ কণ্ঠস্বরে আমরা জোর দাবি জ্বালাইয়া সিলেটই হোক আর বাংলাদেশে হোক আমরা বাংলাদেশের পরিবর্তন করবার থাকি করবার দেয় আমরা উদ্যোগ নিমু আমরা লগে থাকবো লগে থাকুন জানো যাই। আমি সাদিক ভাই, সাদিক ভাই আমার আগের একজন ওজে ভাইয়ে কইলা একজন কলার লইলে আর একজন কলার লইলে যত কলার আছে তারাও আমরা লগে অংশগ্রহণ কর্তা করি করা যে ভাই সাহেব খেয়া হয় রা নেক্সট কলার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই সাহেব, ভালো আছেন নি? খেয়া হয় রা আলহামদুলিল্লাহ। আমার নাম মুজিবুর রহমান বাড়ি। আচ্ছা আচ্ছা, বাড়ি বাইনি? ও ভালো আছেন নি আপনি? বিলুপ্ত আর কোন কইবানি আজকে আপনি আমরারে প্রাণের সিলেটের সব প্রোগ্রামের লগে থাকা আর প্রাণের সিলেট আয়ন আপনার লগে আছে। তো আমি আমি সাদিক মেয়েটা যাই খুব জনপ্রিয় একজন মানুষ আইডিয়াল সিলেট হইয়া আসলে তাই না বহুত কাম করা। আর আপনি যে কইলা ডাস্টবিন দিছেন সিলেট কতটা ডাস্টবিন দিছেন কিতা দিছেন আর কিতা ইলা এটার পুরো সিলেটের মানে কিতা উদ্দেশ্য কইরা এটার পরিষ্কার পরিচ্ছন্ন কিরম করা যায় প্রচেষ্টা করা সিলেট বৃহত্তর সিলেট বৃহত্তর সিলেট। আচ্ছা আচ্ছা, ফলে মানে আমরা সিলেট আর কি আমরা
আমরা ফাড়াতন আরম্ভ বুধবারি বাজারে পাইছে হয়ে যে কইছেন যে ওজন নেই আমরা ফাড়াতন আরম্ভ করছি আচ্ছা ফাড়া লাগে আমরা ফাড়াতন আরম্ভ করছি আর ও নেক্সট আপনার 2 তারিখ বা 3 তারিখ ফলাইমু আপনার আমরা ডাস্টবিন ডিস্ট্রিবিউশন করমু আমরার নুরুল ইসলাম ভাইও দিরা কতটা আচ্ছা আচ্ছা আর মানসে দিরা আমরাও দিমু তো ইনশাআল্লাহ আমরা 2 তারিখ বা 3 তারিখ একটা মানে জখরিল মার্কি ও দিবা আচ্ছা ধন্যবাদ আপনারে ধন্যবাদ নিরাপদ একটা জিনিস হইল গিয়া নিরাপদ একটা আমরা এবারে দরকার ইটা লইয়া সবে মাতামাতি করার রাস্তাঘাট আসলে এটা আমি লেখালেখি করি যত বাসিয়ারও করি আইডিয়াল গ্রিন সিলেটও রাস্তাঘাট একটা হইল গিয়া খুব জরুরি দরকার আমরা রাস্তাঘাট বিভিন্ন জায়গাত আমি নিজে নিজের চোখে দেখে আছি গত নভেম্বরও এরপরে ওই যে আপনারা জগন্নাথপুরের যে রাস্তা একটা লইয়া তো অনেক আন্দোলন হরে অনেক মাতো ইটা যদি না ঠিক করা হয় আমরা নাদির বাজারের রাস্তা দেখাপুরের রাস্তা সুনামগঞ্জের রাস্তাটা কিন্তু খুব ভালো রাস্তা আছে বাট এখন এখন রাস্তার চলার জোকার হয়েছে না ধন্যবাদ আইমু আমরা আপনার টাইম আমি একটা বিষয়ে আমি আমার যে তবলিকের আমির সাহেব আমরা লোকে আসুন থান তো থান বহু পরিচয় বুঝছেন না ভদ্রলোক 40 দিনের সিল্লার আমির আসলা থান মানে মার কাছের একজন নিয়মিত সদস্য আমি একটা কথা কই আজকে বাঙালি কমিউনিটির মাঝে একটা বিরাট একটা নিউজ যেটা হয়েছে সব চ্যানেল নিউজ করছে চ্যানেলে তাই তবলিকের লোকের জড়িত যেহেতু আমি অন্য একটা বিষয়ে যাই কি যেহেতু আমরা টাওয়ার অ্যাম্বুলেন্স থাকি তাই না তখন তাই তবলিকের মার্কাসের লোকে তাই সরাসরি সম্পৃক্ত আমরা দেখলাম বিভিন্ন চ্যানেলে একটা নিউজ করা হয়েছে যে লকডাউনের অবস্থায় খেউরে খেউর গরো সেকেন্ড ওয়াইফে যাইবার না করছে এক ভদ্র মহিলায় মার্কাসের লাগায় এক গরো 10-12 জন মহিলা লইয়া একটা সেমিনারের লাগান করছিল আর কি আর বাদে ই ভদ্র মহিলারে জামাইয়ার ও ও ঘটনাটা আমি আপনার কাছে উনি ওটা লইয়া আপনি তুরা কৌকাপ ঘটনাটা আসল আসল ঘটনাটা এটা এন কিতাব মার্কাসের লোকের শরিক আসলা না এন তবলিকের লোকের শরিক আসলা না এন তবলিকের সাথে কোনো সম্পর্ক নাই এটা যারা ও প্রচার করছেন তারা আসলে রং প্রচার করছেন তবলিকের সাথে এখানে তবলিকের এরকম কোনো সিস্টেম নাই তবলিকের সিস্টেম হইল গিয়া কোনো মেয়ে লোক যদি কোনো খানো যাইতা চাই তান তার হাজবেন্ডে লইয়া যাইতা নাইলে বড় চালিয়ে লইয়া যাইতা ইসলামিক একটা গ্রুপ ইসলামিক একটা অর্গানাইজেশন হইতে পারে আমি যতটুকু শুনছি আমি তো সরজমিনে গিয়া চেক করছি না ঘটনাটা অতটুকু শুনছি যে তাই মেহমান হয়ে একজন দাওয়াত করছিল প্রত্যেকটা জিনিস ভেরি ক্লিয়ার এবং এটা খুব সুন্দরভাবে করা হয় যার যারি যার যারি ওয়াইফ লিয়া নাই বড় ছেলেরা লিয়া যাইতে হইব একা কোনো মেয়ে লোক দিতে পারত নাই আর মেয়ে লোক গেলে এখানে কোনো ফানিও খাইতে পারত নাই কোনো যদি তালিম হয় তবলিকর মেয়েলুক যখন একত্রিত হইন ওইখানে ফানি খাওয়া নিষেধ মানে ওলা আর কি কোনো খানি হইতো না এটা আমাদের বড়দের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে সো যে বা যারা ওরকম তাইন হয়তো ইসলামিক মাইন্ডের মানুষ তাইন একত্রিত করছেন করিয়া খানি খাওয়াইছেন ও সময় হয়তো নেইবার খেয়ে পুলিশ কল করছেন পুলিশ কল করার পরে এখানে আওয়ার পরে দেখা গেছে যে অনেক মানুষ তখন সবরে ফাইন করছে পুলিশে ফাইন করছে যতটুকু শুনছি ১০,০০০ করে ফাইন করার পরে হয়তো হাজবেন্ড শুনছেন হুনিয়া গরু আইছেন হাজবেন্ড রেস্টুরেন্টে কাম করতা হাজবেন্ড গরু আইয়া হয়তো কথা কাটাকাটি হয়েছে এক সময় হাজবেন্ড হয়তো তান্ডে মারছেন বা শুনছে খাসর যোগ দিয়া মারছেন মারার ফলে হয়তো ব্লাড বার হয়েছে হাজবেন্ডের হসপিটাল লিয়া গেছেন হউ জায়গা ভদ্র মহিলা মারা গেছেন আর হাজবেন্ডের তো দরিয়া লিয়া গেছে গিয়া পুলিশে নিচে কিন্তু পুলিশে নিয়া গেছে ওলাও নিউজটা ওলাও হয়েছে আর কি তো এটা আমরা জন্য খুবই এখন আমরা সবই উশিয়া থাকতাম এখানে লকডাউনের সময় সোশ্যাল ডিস্টেন্স আমরা বজায় রাখতাম যে দেশও আমরা তাহমু ও দেশের আইনটি আমরা মানা লাগবো এটা আমরা লাগে ফরজ যে দেশও যেটা সরকারে কইব এটা যদি আমরা ইসলামের সাথে কোনো সংঘর্ষ না হয় আমরা জুম্মা ফরতাম ভারিয়ান না
আমরা মসজিদ হইতাম পারিয়ান না। আর লেমন স্ট্রিট মার্কাজের কান্দাত নাই একটু দূরে, সো আমরা জুম্মা পড়তাম পারিয়ান না। আর এটা হয়তো তাই বেকুফি করছেন, তাইন হয়তো একত্রিত করছেন, হয়তো তাই সরলমনা সবর তো শিক্ষা সমান নাই, সবর তো বুঝ সমান নাই, হয়তো তাই বুঝছেন না, না বোঝার কারণে এই জিনিসটা হয়তো আর যাতে এইরকম কেউ না করেন। সো আমার রিকোয়েস্ট থাকবো যত মানুষ আমরা টাউন হলের রুম আছেন, আমরা যে যে আইনগুলা করা হয়েছে এই আইনগুলোর মাধ্যমে আমরা শ্রদ্ধাশীল হই। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আমি আমি নূর ভাই, আমরা দেখছি আসলে এই যে সেকেন্ড লকডাউনও এই যে ঘটনা ঘটিয়া ভদ্র মহিলা মারা গেছেন, তা তার জামাই বর্তমানে জেলে আসুন, দুইটা বাচ্চা হুমো নিছে কি, এটা বিরাট একটা নিউজ হয়েছে। আর এটা একিউজ করা হয়েছে, দোষ দেওয়া হয়েছে তবলিকের উপরে, তাই তবলিকের লোক শরিক না, আসলে এই ভদ্র মহিলা তবলিকের লোকের শরিক আসলো না, তাই তার ব্যক্তিগত উদ্যোগে ইজ্জটা করুন। ধন্যবাদ। আমি নূর ইসলাম বাইরে, আমরা আসলে প্রোগ্রামের শেষ পর্যায়ে আসছি। আর যেহেতু আমরা আমরা ইস্ট লন্ডন থাকি, টাউনহামলেস থাকি, টাউনহামলেসের বাসিন্দা, আর লেবার পার্টির লোকেও এই দুজনও ডাইরেক্টলি ইনভলভ রাজনৈতিক পরিচয় লোক এই দেশের মেন স্ট্রিমের লোকে। সাদিক ভাই, টাউনহামলেসের যে বর্তমান যে সিচুয়েশন, মনে হওয়া বাস লেন টাউনহামলেসের বা এই যে মেয়র মেয়র যেন বুটের বুটে এইবার বুট দেওয়ার লাগবো, আমরাও যারা বুট দেওয়া মেয়র বানাইছিলাম বা এইবারে নয়া করে আর একটা বুট আরো ও সম্পর্কে বা আপনি যে স্কুল ও তার সম্পর্কে তোরা হইবানি? আমি তো যতটুকু দেখছি মানে স্কুল তো বাংলা স্কুল যেটা একটা তো আর বন্ধ করা হয়ে গেছে, বন্ধ করা হয়ে গেছে যে আরও তো বিভিন্ন খাতে বিভিন্নতা বন্ধ করা হয়ে গেছে। তো এখন আমি মনে করি আমরা সবে প্রাণর সিলেটর মারফতে আমি কইতাম চাইরাম, আমরা সবে বুট দিতাম, আমরা মেয়র পদ্ধতি থাকতো, মেয়র পদ্ধতি থাকতো, মেয়র পদ্ধতি থাকতো। আচ্ছা আচ্ছা, মেয়র পদ্ধতি থাকতো। আচ্ছা, ধন্যবাদ। আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে আছি, আপনি আপনার আপনার পক্ষ থেকে লাস্ট শব্দটাই লোক যে মেয়র পদ্ধতি থাকতো টাউনহামলেস মহান, ধন্যবাদ। আর গ্রিন সিলেটের সিলেট সবুজ করবার দায় আপনার উদ্যোগ উদ্যোগের সবরে আপনার সহযোগিতা করতাম, আত্মপ্রত্যাশা করতাম। আমি যেহেতু নূর ইসলাম সাহেব সিলেটের সিলেটি একজন মানুষ প্লাস ইনস্ট্রাক্টর আর বহুত বহুত গল্প করছেন, তাই আপনি কোক জানো যে টাউনহামলেস বাস লাইন বন্ধ হয়ে গেছে বা টাউনহামলেস এটা তো ফুরা লন্ডনও, ও সম্পর্কে ওকার আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে আছি। আসলে বাস লাইন বন্ধ হইয়া অনেক খারাপ হয়েছে, ইটালিয়া অনেক পিটিশন চলে, অনেক ব্যবসায়ী সকল তারার দোকানের সামনে এরকম ফ্রি পার্কিং আছিল, এক ঘন্টা পার্কিং আছিল, দুই ঘন্টা পার্কিং আছিল, এইরকম জায়গার তারা মানুষের পার্ক করিয়া মানুষের শপিং টপিং করতে পারতো, এখন তারা লাগে খুবই ইয়ে হয়েছে, এটা একেবারে আননেসেসারি। আমরা যেটা আগে আসলাম এটা খুব ভালো আসলাম, বাস লাইন 24 আওয়ার হওয়ার কারণে কোনো একটা ফায়দা হয়েছে না, আমরা এখানে অত বেশি বিজি হওয়ার কিছু নাই। তো আগর লাগান তাহলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হইব এটা যদি আগর লাগান থাকে। আর যে জায়গা রাস্তাঘাট বন্ধ করা হওয়ার বন্ধ করা রাস্তাঘাট সাইডের দিকে খালি বন্ধ করা হওয়ার মানে খালি টাউনহামলেস নাই ফোরার লন্ডনের মাঝে, যেটা রাস্তা আগে টু ওয়ে আছিল তা রাস্তা এখন একেবারে বিলকুল বন্ধ করা হয়ে গেছে। অনেক জায়গা অনেক রাস্তা বন্ধ খেনে করা হওয়ার এটা সরকারের একটা স্কিম, এটা আমার তো গেছে লাগে এটা মানি মেকিং না। ওদকা ব্রিকলেন বন্ধ করা হয়ে গেছে, ওল্ড বেতনাম গ্রিন রোড বন্ধ করা হয়েছে, হ্যাকনি রোডের মুখো বন্ধ করা হয়েছে, পিচার্স রোড বন্ধ করা হয়ে গেছে, ইলা হাজারো রোড বন্ধ করা হয়েছে, মানসুর রোড বন্ধ করা হয়েছে, কষ্ট কষ্ট লেমন স্ট্রিটের মুখ বন্ধ করা হয়েছে। যে ধন্যবাদ। আমরা যে কিতা কইতে আসলা সাদিক ভাই, কৌকা আপনি কৌকা আচ্ছা, ধন্যবাদ সাদিক ভাই। সাদিক ভাই, আমরা আমরা শুনবো, আমরা আসলে টাইম শেষ হয়ে গেছে, আপনারা ধন্যবাদ জানালাম। আর নূর ইসলাম ভাই, আপনারাও ধন্যবাদ জানালাম, অত্যন্ত সুন্দর কইরা আপনারা দুইজনে গ্রিন সিলেটের কথা মাইছেন, দেশ কিলা সেফ অ্যান্ড সেফটি ড্রাইভিং প্রোভাইড করা যায়, ড্রাইভার অকলদের কিলা শিক্ষা দেওয়া যায় কথা লইয়া মাইছেন। ধন্যবাদ জি। প্রোগ্রাম দেখুন সবরে আমার গ্রিন সিলেটর পক্ষ থেকে ধন্যবাদ, আপনারা সবাই সব আইবা গ্রিন সিলেটর জয়েন হইবা ফেসবুক গ্রুপও। আমি বাংলাদেশের লাগে কাম করি, আর আমার ইউটিউব চ্যানেল রেড রোড ড্রাইভিং স্কুল আপনারা দেখতে পারবা, এই এই স্কুলের মাধ্যমে আমি বাংলাদেশের বিভিন্ন ভিডিও হল বানাইয়া বাংলাদেশের মানুষের দিয়ার
থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ দেওয়ার জন্য, ধন্যবাদ আপনারা দুইজনে, আপনারা আইসন কষ্ট করে দেখা যে দেখান তাকে বই আইসু প্রাণের সিলেট দেখছেন, আমরা সিলেটে কিলা সবুজায়ন করা যায়, বাংলাদেশের রাস্তাঘাট কিলা সেফ করা যায়, অতলিয়া মাইচি প্লাস আমরা টাওয়ার হ্যামলেটসের মেয়র পদ্ধতি সিস্টেম যে ইএস মেয়র ওটা তাকতলা মাইচি আমার অতীতে কইছেন, আমরা আউকে আপনারা নেক্সট প্রোগ্রামে আমরা আপনারা দাওয়াত দিমু যারা মাত্তা চান, যারা প্রাণের সিলেট লইয়া, যারা বিভিন্ন পাড়ার সমস্যা লইয়া মাত্তা চান, আপনারা লইয়া আয়নের পক্ষ থাকি প্রাণের সিলেট প্রোগ্রাম মাতব, সকল পালা তাকা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Shall zahalal urtar shuri tajdar shabat agiri amra